তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি মোহাম্মদ ফরিদ হোসেন, পলাশ অনলাইন স্কুল নরসিংদীর পক্ষ থেকে তোমাদেরকে আজকের পাঠে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা ধারাবাহিকভাবে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই আমরা ক্লাস গাণিতিক সমস্যার সমাধান আমরা করে যাচ্ছি। তো আজকে এরই ধারাবাহিকতা টিকে সামনে রেখে আমরা আজকে যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের যেই বিষয় বা অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হবে তৃতীয় অধ্যায় পরিমাপ, অনুশীলনী 3, এবং সাথে একটি প্রশ্নের সমাধানও থাকবে। তো এখানে আমি পড়ছি যে কতিপয় পরিমাপের সূত্রাবলী ও তার প্রয়োগ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা বর্গ একক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বর্গ একক পেলাম। তারপর আরো বেশ কিছু সূত্র রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা মেন বই থেকে বের করে আয়ত্ত করে নেবে। এখন আমি এই অংশটুকু আমি এখন ই করতেছি, মিনিমাইজ করতেছি। এখানে অবশ্য আরেকটি অংশ আছে, সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে আমরা পলাশ অনলাইন স্কুল নরসিংদী নামে আজকের পাঠের যে বিবরণটুকু আমরা 10 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব, সেই 10 নম্বর প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যেহেতু একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার রয়েছে এবং প্রস্থ 40 মিটার রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এবং পুকুরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, অর্থাৎ 60 ক্রস গুণ 40, এত বর্গ মিটার সমান 424, অর্থাৎ 2400 বর্গ মিটার। তো আমরা পেলাম এইটুকু, তো এটি আমি মিনিমাইজ করে রেখে দিচ্ছি। আরেকটু অংশ আছে, তো আমরা এখন আসলে আমরা পরের যে অংশটুকু দেখতে পাচ্ছি, আসলে আমরা প্রথম যে প্রশ্নটা পড়েছিলাম সেটিতে কিন্তু ছিল যে পাড়ের বিস্তার 3 মিটার। তো আমরা এখানে কিন্তু পাড়ের বিস্তারটা এই ফিগারের মধ্যে দেখাচ্ছি যে আসলে এখানে ভিতরে যে আয়তাকার পুকুরের পুকুরটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এটা এই ভিতরে অংশটুকু পুকুর, এবং বাহিরের যে আয়তাকার অংশটুকু দেখতে পাচ্ছি সেটি কিন্তু রাস্তা বেষ্টিত, অর্থাৎ 3 মিটার চওড়া বিশিষ্ট রাস্তা, এটা কিন্তু পুকুর থেকে বাহিরে। যেহেতু পুকুর থেকে বাহিরে সেজন্য 3 মিটার কিন্তু পুকুরের দৈর্ঘ্যের সাথে কি হবে, যোগ হবে, দুই সাইডের দৈর্ঘ্য যোগ হবে, দুই সাইডের প্রস্থ যোগ হবে। তো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য হবে 60 যোগ 3 গুণ 2। দুই কেন লিখলাম, যেহেতু আমরা দৈর্ঘ্যের সাইড পেলাম 2টা, প্রস্থের সাইড 2টা, তো ঠিক এভাবে আমরা 60 যোগ 6 মিটার সমান 66 মিটার। পার্শ্ব পুকুরের প্রস্থ আমরা পাইতেছি, সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা এখানে লিখলাম যে 40 যোগ 2, অর্থাৎ 3 গুণ 2, হ্যাঁ, মিটার সমান 40 যোগ 6 মিটার সমান 46 মিটার। অতএব পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল আমরা যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এত এত মিটার পেয়েছি, তো এখানে এই মানটা আমরা এখানে লিখে নেব, 66 গুণন 46 বর্গ মিটার সমান 3036 বর্গ মিটার। তো পুকুরের পাড়ের ক্ষেত্রফল 3036 থেকে আমরা যদি আগের যে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি 2400 মিটার, সেটা আমরা এখান থেকে মাইনাস করবো, সমান তারপর আমরা এখান থেকে বিয়োগ করলে পাবো 636 বর্গ মিটার। নির্ণয় পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত,
636 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আজকে শর্ট একটি অঙ্কই দেখানো হলো, আমি অতিরিক্ত অঙ্ক আসলে আজকে নিয়ে আসতে পারিনি। তা আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে অবশ্যই একাধিক অঙ্ক করাবো। তবে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে যে তোমরা শুধু অঙ্কগুলো দেখলেই হবে না, তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়। বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল তোমরা আশা করতে পারবে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। তো যাই হোক, আর ভিডিওটি তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবে, যেন সকল শিক্ষার্থীর নিকট এই গাণিতিক সমস্যা অনলাইন পলাশ অনলাইন স্কুল এর মাধ্যমে মানে পৌঁছে যায় বা পেয়ে যায়। তবে এখানে আরো আরেকটি বিষয় হচ্ছে, তোমাদের যারা গার্জিয়ান রয়েছে তাদেরকে এই বিষয়ে অবশ্যই তোমরা কিছু কথা বলবে, যেহেতু তোমাদের হাতে তো অনেক সময় অ্যান্ড্রয়েড মোবাইলটি থাকে না, থাকে তাদের হাতে। তো তাদেরকে সাথে নিয়ে কিন্তু তোমরা এই ক্লাসগুলো মানে দেখবে এবং আয়ত্ত করবে। তো এই বলে আজকে আমার এই টপিকটি এখানেই রাখছি। যাবার পূর্বে তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।